টাকা ভাঙতি করা নিয়ে কখনো সমস্যা পড়েনি, এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। আজকে 2 মিনিটে ছোট্ট একটা টিপস শেয়ার করবো, যে টিপসটি ফলো করলে আপনারা খুব সহজে টাকা ভাঙতি করার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। নর্মালি আমরা 500 এবং 1000 টাকার নোট ভাঙতি করা নিয়ে বেশি সমস্যা পড়ি। ধরুন আপনি মোটরসাইকেলে করে কোথাও গেলেন, যাওয়ার পরে দেখলেন যে মানি ব্যাগে 1000 টাকার একটা নোট, আপনি মোটরসাইকেলের ড্রাইভারকে 100 টাকা, 150 টাকা, 200 টাকা ভাড়াটা দিতে পারছেন না। তো এক্ষেত্রে আপনার যে কাজটা করতে পারেন, আপনার আশেপাশে একটা ব্যাংক খুঁজে নেবেন, যে ব্যাংকে হোক, ব্যাংকে গিয়ে শুধু 500 টাকার নোট, 1000 টাকার নোটটা দিয়ে বলবেন, আবার 500 টাকার হলে 5টা 100 টাকার নোট দেন, 1000 টাকার হলে 10টা 100 টাকার নোট দেন, অথবা আপনার যেরকম করে পছন্দ ওরকম করে আপনি ব্যাংক থেকে ভাঙতি করে নিতে পারেন। অনেকের মনে একটা প্রশ্ন যে ব্যাংকে গেলে আদৌ ভাঙতি দিবে কিনা, কারণ আমরা নর্মালি দোকানদারদের কাছে খুঁজলে অনেক অনেক দোকানদারই বিরক্ত বোধ করে ভাঙতি দিতে। না, ব্যাংক বিরক্ত বোধ তো করবেই না, বরং আমি দেখেছি অনেক ব্যাংকে গেলে তারা খুব খুশি হয়। মানে আমার মনে হয় আর কি, আমি গিয়ে যখনই বলি যে প্লিজ আমাকে একটু এটা ভাঙতি করে দেন, উনি সাথে সাথে হয়তো ওনার হাতে কোনো কাজও আছে, কাজ থাকলে সময় চেয়ে নেয়, অথবা কাজ না থাকলে সাথে সাথেই কাজ মানে আমার ভাঙতি দেওয়ার যে কাজটা এটা করে দেয়। শুধু তাই না, একদম বেছে বেছে যে ভালো নোটগুলো আছে, কোনো ছেঁড়া ফাটা নোট দেয় না, ভালো নোটগুলো দিয়ে আমার ভাঙতির যে সমস্যাটা সেটা দূর করে দেয়। এটা ঠিক গ্রামে গঞ্জে বা আপনি যেই জায়গায় আছেন এই জায়গায় হয়তো ব্যাংক অ্যাভেলেবেল নাও হতে পারে, অথবা আপনার শুক্রবার দিন ব্যাংক আওয়ার যখন না তখন আপনার ভাঙতির প্রয়োজন হচ্ছে, সেই ক্ষেত্রে এই টিপসটা কাজে লাগবে না, এটা ঠিক। কিন্তু আপনার ব্যাংকিং আওয়ারের মধ্যেই যদি কখনো এরকম সমস্যা তৈরি হয়, তখন কিন্তু আপনার আশেপাশে ব্যাংক থাকলে খুব সহজে ভাঙতির এই সমস্যাটা আপনারা সমাধান করে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিবেন এবং অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।